difficult to be very honest, but আমার মনে হয় যে এটা আমাদের কন্ট্রোলে নেই। যেহেতু এটা কন্ট্রোলে নেই, সেহেতু এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার মনে হয় সময় নষ্ট। সো যত বেশি সম্ভব খেলাটাকে ফোকাস করা, কারণ খুব ইম্পর্টেন্ট দুইটা টেস্ট ম্যাচ। সো আমার মনে হয় প্লেয়াররা ওইটাতে খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে এবং চেষ্টা করছে ওটাতে ফোকাস করা। আমার মনে হয় শুধু বাংলাদেশে বলবো না, ওয়ার্ল্ড এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বাট খুবই আনফর্চুনেট যে কোনো কারণেই হয়নি। বাট অবশ্যই এটা তো আমি পার্সোনালি ফিল করি এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ার ফিল করে যে এটা পেন্ডিং থেকেই গেল। সাকিবকে ছাড়া এটা কিভাবে মেকআপ করবে? না অবশ্যই এখনো সমস্যা হচ্ছে কম্পিটিশন মেলাতে, অস্বীকার করার কিছু নাই। হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের আরো বেশ কিছুদিন সময় লাগবে, বাট আসলে এটা কন্ট্রোলে নেই, এটা আমাদেরকে ওইভাবেই ম্যানেজ করতে হবে। এবং যে প্লেয়ার গুলো আছে আমার মনে হয় সবার ওই অ্যাবিলিটিটা আছে যে যার যে জায়গা থেকে রোলটা প্লে করবে। সো আমি আশা করব যে এই এই যে কম্বিনেশনটা খেলবে এটা সবাই তার তার জায়গা থেকে 100% দিবে। আর একটা কি ছিল, এই যে সাকিব কেন পারলেন না, ব্যাপারটা কেমন কিভাবে দেখছেন আপনি কিভাবে দেখছি? আসলে আমি যেটা বললাম আনফরচুনেট হওয়া উচিত ছিল, বাট আমরা সবাই জানি কেন হয়নি। সো এটা নিয়ে আসলে টেস্ট ম্যাচের আগের দিন আমি আর বেশি কথা আগাইতে চাই না। আমি আমি চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার খেলাটাতে ফোকাস করুক। সরি সাকিব, ইস্যুটা বারবার আসে কারণ মানে ভলিউমটা এরকম এই ইস্যুটা একটা আলোচনা হবে। ব্যাপারটা হচ্ছে যে আপনি বলছেন যে আনফরচুনেট বা ডিফেন্ট আপনাদের প্রভাবিত করছে সাকিব না আসাটা, সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে যে সাকিবের যখন সাকিবের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হলো আপনাদের সোশ্যাল সাইটে খুব খুব চালিয়ে গেছিলাম আমাদের সবাই, কিন্তু এই ইস্যুতে ওইটা কিন্তু একটা মামলার ব্যাপার, আইন আদালতের ব্যাপার। আপনাদের অনেকের লেখা এরকম ছিল যেগুলো আসলে আদালত অবমাননা বা ওই ধরনের জটিল মাধ্যমে করতে পারতো আইনের মাধ্যমে, আপনারা কি পারেননি বা কোন ভয় সংখ্যা কাজ করেছে বা মানে আসলে এরকম কোন কিছুই না। আমি যেটা বললাম যে আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে, আমরা সবাই জানি যে হ্যাঁ উনি যদি এখান থেকে শেষ করতে পারতো খুব ভালো হতো, বাট ফোকাসটা পরবর্তীতে ওই জায়গাতেই আনা হয়েছে যে কিভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। সো ওইটা আসলে যত কথা বলবো এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ আমরা সবাই জানি যে কেন উনি আসতে পারছে না। আর এখন বর্তমান সময়ে যেরকম অবস্থা, ফেসবুকের পেজ স্ট্যাটাস দিলেই সব কিছু সমাধান হয়ে যায়, তো চিন্তা করতেছি প্রতিদিন একটা করে আমি স্ট্যাটাস দিই। কখনো জিতি নাই, বাট আমার মনে হয় অনেক বড় একটা অপরচুনিটি আমাদের যে দল আছে আমাদের হোমে খেলা। সো অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট আমি মনে করি যে আমাদের যে দল আছে ওদের সাথে খুব ভালো রেজাল্ট আনা সম্ভব। ভালো সময় খারাপ সময় দুইটাই ছিল, আমরা বেশ কিছু ম্যাচ জিতেছি বেশ কিছু ম্যাচ হেরেছি, বাট আমাদের সামনের দিকে দেখতে হবে। সো এখন আর পেছনে তাকিয়ে লাভ নাই, আমার মনে হয় সামনের টেস্ট আমরা কত ভালোভাবে খেলে এটা ইম্পর্টেন্ট। সাকিব আর হাসানের ওয়ান্স ফারুক ভাই যেমন জিতছেন একটা ট্রেন বলতে ইজ টু ইন ওয়ান অর সামস্টান্স থ্রি ইন ওয়ান, তো সাকিবকে ছাড়া আপনাকে তো আজকে না হোক কালকে চিন্তা করতেই হবে। বিং এ ক্যাপ্টেন এই মুহূর্তে বাংলাদেশ টিমের সাকিবকে রিপ্লেস করতে পারে ইন অল ফর্ম স্পেশালি টেস্টে দল, তার যে বোলিংটা এবং আমাদের যে উইকেট, এই কন্ডিশনে সাকিবের যে সোজা কথা ইউটিলিটিটা এফেক্টিভিটি সেটা কি আপনি মিস করবেন কিনা, এবং সেই ভবিষ্যতে আপনি কি চিন্তা করছেন সাকিবের কারণে কি আমাদের টেস্টের টিম কম্বিনেশন গেম প্ল্যান ইভেন উইকেট আমরা যে একটু স্লো এন্ড লো ট্র্যাক করি এগুলো কি বদলে যেতে পারে আগামী?
ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে, বাট এরা ক্যাপ্টেনের জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট, বাট উইকেট পরিবর্তন হয়তো হবে না, কারণ আমাদেরকে ওইভাবে প্ল্যান করতে, হয়তো আমরা একটা এক্সট্রা ব্যাটসম্যান বা এক্সট্রা বোলার নিয়ে খেলতে পারতাম, ওই জিনিসটা থাকবে না। সো নাম্বার সেভেনে যে ব্যাটিং করবে ওর রোলটা খুব ইম্পর্টেন্ট থাকবে, এবং এই মুহূর্তে ওই রকম এক্স্যাক্টলি সাকিব ভাইয়ের মতো কোনো প্লেয়ার আমার কাছে মনে হয় না আছে, বাট মিরাজ ক্যান বি এ ভেরি গুড অপশন। আমার মনে হয় টেস্ট ক্রিকেটে খুবই ভালো করছে, দারুণ করছে বোলিং ব্যাটিং দুইটাতে, বাট আমার মনে হয় স্টিল এখানে আরো ইম্প্রুভমেন্টের জায়গা আছে এবং মিরাজ ওই দায়িত্বটা নেওয়ার জন্য প্রস্তুত। এবং লাস্ট কয়েকটা টেস্ট ম্যাচ যদি আপনি মিরাজের ব্যাটিং দেখেন, আগের থেকে অনেক অনেক বেটার এবং টিমকে ম্যাক্সিমাম ডেতে খুব ভালো অবস্থানে নিয়ে যাচ্ছে। সো এই মুহূর্তে আমি আশা করবো যে নেক্সট কিছু বছরের মধ্যে মিরাজ ওই জায়গাটা খুব ভালোভাবে নিতে পারবে। আমি এই ব্যাপারে আসলে জানি না, আপনি চাইবেন কিংবা মানে দরকার আমি মনে করি যে ও ডিজার্ভ করে ওর সিলেকশনটা, ও যে এখানে এসছে ও ডিজার্ভিং। বাট নাই খেলতে পারছিল না বেশ কয়েকটা টেস্ট ম্যাচ ভালো করার পরেও, কিন্তু আসলে ম্যাচ খেলার সুযোগ পায় না কারণ টিম কম্বিনেশনের কারণে। সো কালকে যে তিনটা বা চারটা স্পিনার যে যে কম্বিনেশনে আমরা যাই, আমার মনে হয় যে সবাই ক্যাপেবল এবং সবার ওই এক্সপিরিয়েন্সটা আছে, যদি হাসান মুরাদ খুবই নতুন বাট ওর ফার্স্ট ক্লাস এক্সপিরিয়েন্স অনেক বেশি। সো আমার মনে হয় যে তিনটা বোলারই খেলবে বা চারটা বোলারই খেলবে বা পাঁচটা বোলার যে কম্বিনেশনে আমরা যাই, আমি আশা করবো যে সবাই তার সেরাটাই দেবে।